ব্যাট হাতে পুরপতি বল করছেন তৃণমূল বিধায়ক উইকেট রক্ষক উপপৌরপতি। এইভাবে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিকেট খেলায় মেতে উঠলেন জনপ্রতিনিধিরা। রবিবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে সারা রাত্রি ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাট হাতে মাঠে নামেন পুরপতি সুব্রত ঘোষ, বোলার ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, উইকেট রক্ষক ছিলেন উপপুরপতি কৌশিক প্রামাণিক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যাট হাতে পুরপতি বল করছেন তৃণমূল বিধায়ক উইকেট রক্ষক উপপৌরপতি। এইভাবে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিকেট খেলায় মেতে উঠলেন জনপ্রতিনিধিরা। রবিবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে সারা রাত্রি ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাট হাতে মাঠে নামেন পুরপতি সুব্রত ঘোষ, বোলার ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, উইকেট রক্ষক ছিলেন উপপুরপতি কৌশিক প্রামাণিক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।